নমস্কার আমি রুবি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের ছানার টোস্ট বানানো দেখাবো আর এই দারুণ স্বাদের মিষ্টির রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বাসে থাকা বেললাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর এই মিষ্টিটা বানানো কিন্তু একেবারেই সহজ আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তো চলুন এবার আমি মিষ্টিটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ছানার ক্ষী টোস্ট মিষ্টির রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন দারুণ মিষ্টিটি বানানো শুরু করা যাক প্রথমে একটা সাইজের ট্রে নিয়ে নিয়েছি মধ্যে দিয়ে দিয়েছি মেজারিং কাপের এক কাপ ছানা এখানে আমি এক লিটার দুধকে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছিলাম এখানে মেজারিং কাপের এক কাপ মানে দুশো গ্রাম ছানা আছে আর ছানার মধ্যে দিয়ে দিলাম একেবারে সামান্য পরিমাণ ময়দা এক চামচের চার ভাগের এক ভাগ এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে ছানাটাকে এইভাবে পাঁচ মিনিটের মতন খুব ভালো করে মেখে নিতে হবে এতে ছানাটাও অনেক নরম হয়ে যাবে আর মিষ্টিগুলোও খুব ভালো হবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এইভাবে প্রায় পাঁচ মিনিটের মতন খুব ভালো করে মেখে নিতে হবে পাঁচ মিনিটের মতন ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি ছানাটা কিন্তু অনেক নরম হয়ে গেছে আর একটা ডোয়ে পরিণত হয়ে গেছে এখন ছানার ডোটি থেকে অল্প অল্প অংশ নিয়ে এইভাবে এক একটা লেচি আলাদা করে নিয়েছি আর লেচিগুলোকে কিন্তু খুব বেশি ছোট করার দরকার নেই একটু মিডিয়াম সাইজের লিচিগুলো রেডি করে নিচ্ছি এখানে আমি ছানার ডোটি থেকে পাঁচটা বড় লেচি করে নিয়েছি এবার আমি একটা লেচি নিয়ে নিলাম আর লেচিটাকে প্রথমে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু লম্বা শেপ দিয়ে তারপর একটু চ্যাপটা করে নিতে হবে মিষ্টিটা রেডি হয়ে গেছে আর একইভাবে সমস্ত লেচিগুলোকে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু লম্বা করে প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি সমস্ত মিষ্টিগুলোকে এইভাবে রেডি করে নিতে হবে এবার একটা কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আর ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি এবার চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব চিনিগুলো মেল্ট হয়ে গেছে এখন কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে ক্যারামেলে পরিণত করে নিতে হবে আপনারা দেখুন চিনিগুলো কিন্তু মেল্ট হয়ে ক্যারামেলে পরিণত হয়ে গেছে এখন ফ্লেমটা একেবারে লোতে করে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ চিনি এখানে দুশো গ্রাম চিনি আছে এবার আমি এখানে মেজারিং কাপের এক কাপ চিনি দিয়েছি তাই আমি এখানে মেজারিং কাপের আড়াই কাপ জল দিয়ে দিচ্ছি এই সময় ক্যারামেলগুলো কিন্তু দলা পাকিয়ে যাবে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে করতে আপনারা দেখতে পাবেন যে সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখন চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। আর ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতে রাখতে হবে চিনিগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে আর হাই ফ্লেমে চিনি শিরাটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি যে ছানার মিষ্টিগুলো রেডি করে রেখেছি সেই মিষ্টিগুলো এখন চিনি শিরার মধ্যে সমস্ত ছানার মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি এখন কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি আর এই দশ মিনিটের মধ্যে ছানার যেহেতুটা ক্ষীর টোস্ট তাই ক্ষীরটা রেডি করে নিতে হবে আবারও একটা কড়াইতে এখানে আমি মেজারিং কাপের এক কাপ দুধ নিয়ে নিয়েছি মানে দুশো এম এল দুধ নিয়েছি প্রথমে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন দুধের মধ্যে দিয়ে দিয়েছি মেজারিং কাপের ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। চিনিগুলো মেল্ড হয়ে গেছে এখন দুধের মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দেওয়ার কারণে দুধরা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে ক্ষিরে পরিণত হয়ে যাবে এখন গুঁড়ো দুধটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন মিশ্রণটিকে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে আর এইভাবে কন্টিনিউ মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে দুধরাকে ঘন করে ক্ষিরে পরিণত করে নিচ্ছি চার মিনিটের মতন কন্টিনিউ মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম দুধটা কিন্তু বেশ ঘন হয়ে ক্ষীরে পরিণত হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ক্ষীরটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে দশ মিনিট হয়ে গেছে এখন কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি আপনারা দেখুন মিষ্টির সাইজগুলো কিন্তু আগে থেকে অনেকটাই বড় হয়ে গেছে এবার মিষ্টিগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে তারপর আবারও কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে কুড়ি মিনিট রেখে দিচ্ছি যাতে মিষ্টির কালারটা একটু চেঞ্জ হয়ে যায় যত বেশিক্ষণ ধরে মিষ্টিটা ফোটে হবে তত কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে আর এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিলাম আবারও আমি আপনাদের কুড়ি মিনিট পরে দেখাচ্ছি এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি আপনারা দেখুন মিষ্টির কালারটা কিন্তু আগের থেকে আরও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বেশ লাল লাল হয়ে গেছে এরকম মিষ্টিগুলোকে যত বেশি ফোড়ানো হবে মিষ্টির কালটা কিন্তু আরও তত বেশি চেঞ্জ হবে আর মিষ্টিটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে আপনারা দেখুন মিষ্টির কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আর মিষ্টিগুলো দেখতেও কত সুন্দর লাগছে এবার মিষ্টিগুলোকে আমি চিনি সেরা থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত ছানার মিষ্টিগুলোকে একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি এখন মিষ্টিগুলোকে পাঁচ মিনিট এইভাবে রেখে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি মিষ্টিগুলো কিন্তু আগে থেকে একটু ঠান্ডা হয়ে গেছে এবার একটা এইভাবে একটা পাতলা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরির সাহায্যে মিষ্টিটাকে এইভাবে হাফ করে কেটে নিতে হবে মিষ্টির ওপরটা ঠান্ডা হলে ভেতরটা কিন্তু গরম আছে তাই কাটতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে আপনারা এই সময় মিষ্টিটাকে দশ পনেরো মিনিটের মতন রেখে দিতে পারেন যাতে মিষ্টিটা খুব ভালো করে ঠান্ডা হয়ে যায় হবে কিন্তু বেশ এই সময় গরম লাগতে পারে মিষ্টিটাকে হাফ করে কেটে নিয়েছি আপনারা দেখুন মিষ্টির ভেতরের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর মিষ্টির ভেতরটা কিন্তু বেশ নরম তুলতুলে রসালো হয়েছে এখন সমস্ত মিষ্টিগুলোকে একইভাবে হাফ করে কেটে নিয়েছি আর যে ক্ষীরটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই ক্ষীরটা এখন নিয়ে নিচ্ছি আর অল্প অল্প এইভাবে ক্ষীর নিয়ে মিষ্টির উপরে ভালো করে ছড়িয়ে দিতে হবে এতে মিষ্টিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই মিষ্টিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো কিন্তু একেবারে সহজ আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন ছানার মিষ্টিটির ওপরে এইভাবে ক্ষীরটা ছড়িয়ে দিয়েছি ছানার ক্ষীটোষটা কিন্তু রেডি হয়ে গেছে একইভাবে সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিয়েছি সমস্ত মিষ্টিগুলোর ওপরে একইভাবে ক্ষীরটা ছড়িয়ে দিয়েছি এখন সামান্য পরিমাণ পেস্তার গুঁড়ো নিয়ে নিয়েছি আর পেস্তার গুঁড়োটা এইভাবে মিষ্টিগুলোর উপরে দিয়ে দিয়েছি এতে মিষ্টিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটসের গুঁড়ো মিষ্টিগুলোর উপরে দিতে পারেন বা নাও দিতে পারেন ছানার ক্ষীটোস মিষ্টির রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পাশে থাকা প্রেস করে নেবেন নতুন রেসিপির পাওয়ার জন্য তো চলুন এবার আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই মিষ্টিগুলো নরম তুলতুলে রস আলো তার উপরে ক্ষীর থাকায় খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে